ওরে আমার আল্লাহ রে, আমার স্বামী নাই, পুত্র নাই, সব থাইকাও নাই রে। ও আল্লাহ তুমি আছো আল্লাহ, এমন একখান ঝগড়ালি ভাড়া করে আইন না, আমার অপমান করলো, আমার লেখা কেউ কিছু কইলো না, আমি বাড়ি ঘর কিছু রাখুম না, আমি সব আগুন লাগাই দিব। একটু থামো তো দে, আমার স্বামী পুত্র আমার লেখা কিছু কইলো না। একটু থামো না, এ হাসু, তোর মায়ে তো দানা পানি আগেই ছাড়ছে, এখন এগুলো কি কইতেছে ক দেখি? ঝগড়া করে হাইরা গেছে, এখন নিজের বাড়িতে নিজেই নাকি আগুন লাগাবো? যুদ্ধটা কি তাহলে সে আমাদের সঙ্গে করবার চায় নাকি? আমি তো এগুলো কিছু বুঝতেছি না, তুমি এগুলো কি করতেছো? আমি যাই সাব রেজিস্ট্রি অফিসে, আমার মেলা কাম আছে, অনেক দলিল কল হইব আমার। তোর দলিলে আমি আগুন লাগাই দিমু, তুই কি মনে করছস? হ্যাঁ, আমি সব সরকার করে দিমু, সব সরকার করে দিমু। আরে কিচ্ছু ভাল লাগে না তোর? আরে আমার পুত্র রে, কিচ্ছু ভাল লাগে না, তা ভাল লাগবো কেন? তোমার তো ভালো লাগবো না, পোলা তো নাই, ওই সে একখান সুতের কাটি। ওরে ঘরের মধ্যে ভাল লাগে না, বাইরে যখন হাই তখন খুব ভাল লাগে না, ওই ফ্যামিলির লগে যখন ঘুরতে যায় তখন খুব ভাল লাগে না। ওরে আমার পোলা রে, ঘরের মধ্যে সুতার কাটি ভাল লাগে না, কেমনে ভালো লাগে এইটা আমি দেখমু। আমি কাউরে সারুম না, আমি সবগুলারে সারকার করে দিমু, আগে নিজের ঘর আমি ঠিক করবো, তারপর অন্য কিছু। ভারী হুঁসো, অনেক কাউরে কিছু কইব না, নিজের ঘর আগে ঠিক করব, ভালো হইল না? হ আমাকে ঘর তো ঠিক করার লাগে। কেমনি মায়ের ভাবসা বোঝো না? না তো, কলেজে যাই লেখাপড়া করে পালি তো, সুখ থাকতে মানুষ যে কেমনি এত আন্দা হয়। না আমি তো সুখে কিছু দেখি না। দুম্বা দুম্বা সেনো, দুম্বার কারে কয়। ওই দেখো দেখো মায়ের কাণ্ড, দেখো যাও দেখাও। এখনই উইরা গেল, এই যে জায়গাটার মধ্যে ছিল আব্বা, খুব সুন্দর পাখি দেখছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাইতে পারুম না, হয় বাইরে দাও নাহলে কলেজে যাবো না, লেখাপড়ার শেষ। কি লেখাপড়া করার জানি না, না দিন রাত তো খালি একটাই ধান্দা। ধান্দা মানে? তার জন্যই তো এত ঝামেলা, যামুই না কলেজে ধর। আপনি এরকম বেচুন কে? আর বলবেন না, নতুন করে এক ঝামেলা সৃষ্টি হয়েছে ভাই। আপনি তো সারা জীবন ঝামেলা লেগে রয়েছে, আবার নতুন কি ঝামেলা বাঁধাইলে? এক ঝগড়ালির আবির্ভাব হয়েছে দেশে, ঝগড়া করে সে আমার স্ত্রীরে একেবারে ধরাশায়ী করে দিচ্ছে। যদিও আমার স্ত্রী এত দিন ছিল অপ্রতিদ্বন্দ্বী। কে? অনেক কষ্টে আমি তার নামটা উদ্ধার করছি, সালেহা বেগম। সালেহা বেগম?
তার তুমি চিনি? আমার স্ত্রীকে ধরাশায়ী করাতে আমি যে খুব অখুশি হয়েছি তা না, কারণ আমিও তো নির্যাতনের শিকার। এই নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি একটা পুরুষ নির্যাতন কমিটি করছিলাম, কিন্তু তাতে হিতে বিপরীত হয়ে গেছে, নির্যাতন আরও বাইরে গেছে। তাহলে আপনি কী করবেন? কী করব? আপনার কাছে কি কোনো সমাধান আছে উকিল সাহেব? আমার কাছে আরেকজন আছে, তার নাম হচ্ছে আফরোজা। আপনি প্রয়োজন তার হায়ার করতে পারেন, উনি আছে আজকে সাক্ষী দিতে আছে, বুঝছেন? কোথায়? চলেন যাই খুঁজে বাই করি। কি করতে পারছস তোরা বাপ বেটারা? কিচ্ছু কইতে পারলি না? ও মনে একটা কোনানকার ছোট লোকের বেটি আইসা আমার অপমান কইরা তুই গেল, তোরা একটা কথাও কইলি না। তোর বাপে তো বোবা হয়ে গেল গা বোবা। আয় আয় মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। আরে থামো, থাকুম না এই জায়গায়, থাকুম না, পাগল হয়ে যাম না। বাউল হইয়া একতারা লইয়া রাস্তাঘাটে ঘুরে বেড়াম যা তাকে কপালে। ডর দেখাস না, ডর দেখাস। এই ডর দেখাবি না, কয় দিন কয় দিন? তোকে বাপ বেটাকে আমি চিনি না, তোকে মুরাদ আমি জানি না, তোরা কি মনে করছস? আমি তো করে চিনি। ও মন একটা ঝগড়ালি আমারে অপমান করলো, তোরা কিচ্ছু করতে পারলি না, তোরা যা যা দেখলি আর তোর বাপে বোবা হয়ে গেল গা বোবা। তার তুমি থাকো, তুমি ঝগড়া হয়ে থাকো, এই যে গেলাম গা, তাও আমি পারি কিনা আমারে কেমন করে আমার।